সময় রাজ্যের বুকে সন্ত্রাসবাদীদের তৎপরতা দমন করতে তারাও নিয়েছিলেন উল্লেখযোগ্য ও বিশেষ ভূমিকা। মূলত গ্রামীণ এলাকাগুলিতে জঙ্গিদের গতিবিধি নজর রাখা, সময়ে সময়ে আরক্ষা দপ্তর এবং গোয়েন্দা বাহিনীগুলির কাছে সন্ত্রাসবাদীদের খবরাখবর দেওয়া সহ একাধিক লক্ষ্য নিয়ে তদানীন্তন বাম সরকার তাদের নিয়োগ করেছিল। এরা সকলে এসপিও জওয়ান বলেই পরিচিত। বেশভূষায় পুলিশের পোশাক পরিধান করলেও তারা ছিল মূলত থানাবাবুদের সহায়ক ভূমিকায়। আইন শৃঙ্খলা রক্ষা সহ এলাকার সার্বিক পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখাই তাদের অন্যতম দায়িত্ব। এসপিও অর্থাৎ স্পেশাল পুলিশ অফিসার নাম দিয়ে মূলত গ্রামীণ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান করে দেওয়া হয়েছিল। কিন্তু রাত দিন পুলিশ ও টিএসআর জওয়ানদের মতোই ডিউটি করেও মাসের শেষে তাদের ভাগ্যে জুটত নামমাত্র মাসোহারা। মাস শেষে তাদের পকেটে ঢুকে নামমাত্র 6000 টাকা, আর সেই টাকা দিয়ে ড্রেস, জুতো এবং সংসারের যাবতীয় খরচ চালাতে হয় এসপিও জওয়ানদের। তাই দীর্ঘ বছর ধরে বেতন ভাতা উন্নতিকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়ে আসছিলেন তারা। এমনকি পূর্বতন বাম সরকারের নেতা মন্ত্রীদের কাছে বার কয়েক ডেপুটেশন কিংবা ধর্নাও দিয়েছিলেন এসপিওরা। যদিও শুধুমাত্র পোশাকি নামটা সম্মান বাদে বাম সরকার তাদের সমস্যা নিরসনে কোনো প্রকার উদ্যোগ নেয়নি, অথচ একটা সময় তারা পার্টির হয়েও মাথার খাম পায়ে ফেলেছিলেন। পরিসংখ্যান থেকে জানা যায় 2000 সালের আগে পরে এসপিওদের নিয়োগ করে তদানীন্তন বাম সরকার। সারা রাজ্যে তাদের সংখ্যা প্রায় 2700 জন। এই পরিস্থিতিতে সরকার বদলের পর বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে এসপিওরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও পাঠান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুধবার এসপিওদের এক প্রতিনিধি দল পুলিশ সদর কার্যালয়ে আইজি হোমগার্ড ক্ষত্রজয় রিয়াং এর সাথে সাক্ষাৎ করে। সেখানে তারা বেতন ভাতার বিষয়টি তুলে ধরেন। এত কম মাসোহারায় তাদের প্রচন্ড সমস্যা হয় বলেও আইজির দৃষ্টি আকর্ষণ করেন। আমরা অল ত্রিপুরার এসপিও, আমরা একদম দীর্ঘ বছর ধরিয়া আমরা খুব বঞ্চিত হইতেছি। এই বেতনে 6000 টাকা বেতনে আমরা পুলিশের মতো টিয়াজার মতো সমান ডিউটি করিয়া আমরা কষ্টে, খুব কষ্টে চলতেছি। এরপরে এই 6000 টাকার মধ্যে আমরা নিজের জুতা, ড্রেস, কাপড় কিনিয়া এরপরে বহু বাচ্চা নিয়ে আমরা কীভাবে পারতাম, আর আমরা লাভবান, আমরা কীভাবে পড়াইমু, কীভাবে করবো। আমরা আজকে 17 বছর ধরিয়া এই 2002 থেকে আমরা এই এসপিওতে কর্মরত আছি। সহসায় এই বিষয়টি যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয় তার জন্য তারা এদিন আইজির দৃষ্টি আকর্ষণ করেন। এই প্রসঙ্গে পুলিশের 12 মাসে 13 মাসের বেতন ভাতা বিষয়টি তুলে ধরা হয়। স্যারের কাছে যে এসপিওরা আসলো আমার কাছে এই দিন এতটুকু স্যারে কইছে যে আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করছি যে স্যার আমরা যাতে সংসার বউ বাচ্চা নিয়ে এসে কোনো রকম যাতে চলতাম পারি, এই ব্যবস্থাটা যাতে আমরা পড়া দেন, যে আপনারা একটু উপরে জানান যে আপনারা তো আপনারা আন্ডারে আমরা চাকরি করতেছি। যদিও কবে নাগাদ তাদের বেতন ভাতার সমস্যা নিরসন হবে সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এসপিওরা। আদৌকে সরকার তাদের সমস্যা নিরসনে সদর্থক পদক্ষেপ নেবে সেটা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।